আসসালামু আলাইকুম। ফেসবুকে স্ক্রল করতে গেলে এরকম অহরহ অ্যাড দেখতে পাবেনি, আর এদের তো দুই তিনটা করে চ্যানেল খোলাই আছে। আমি এদের উন্নতি আর সফলতা দেখে মোটেও জ্বলছি না। ওরা পারছে, আপনিও পারবেন, কেন নয়? জি না, আপনি পারবেন না, কারণ ফ্রিল্যান্সারদের মধ্যে 3% হাইলি পেড, আর থাকলো 45-47% যারা মাঝে মধ্যে হাই পেমেন্ট পায়, আর এমন কিছু আছে যারা 5% কিছুই পায় না, $20 পায়। $20 মানে জানেন? 2000 টাকা প্লাস সামথিং। ও হ্যাঁ, ইউটিউব চ্যানেলওয়ালাদের নিয়ে বলতে ভুলে গেছি। যখন দেখবেন যে কোর্সের একটা ধুম পড়েছে, তখন বুঝবেন যে ওই বেটার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শেষ। জি শেষ। ওর আর ইনকাম হয়ই না, কোর্সের টাকা দিয়ে ঘরে চালান। ওদের ইনকাম সোর্সকে কি বলি? প্রথমত ইউটিউবের অ্যাড রেভিনিউ, দ্বিতীয়ত হলো কোর্সের ফি। তাহলে ফ্রিল্যান্সিং কে করছে? আসেন বুঝাই। যারা অ্যাপ ডিজাইন করেন তারা নাকি মাসে 20টা ডিজাইন করে। প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে দেখবেন যে 17-18টা চলেই না। ওই যে মুভি আছে না, মুভি যেভাবে ফ্লপ হয়, এদের প্রোডাক্টও ফ্লপ। ও আচ্ছা, প্রোডাক্ট থেকে মনে পড়লো, প্রোডাক্ট ম্যানেজার পাঠাওয়ের এই অ্যাডটা সপ্তাহে কম বেশি 7 বার হয়তো দেখেছেন। কি বলছে? ফ্রি সেমিনার দেখেন গিয়ে এটার শেষে কোর্সের জন্য ডাকাডাকি শুরু। আচ্ছা, এবার আসি ইউটিউবারদের নিয়ে। এদের ভিডিও তো মাসে অন্তত 30-40 বার দেখতেই পাই আমরা। এরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিংয়ে এতটা এক্সপার্ট যে এগুলো সামনে আসছে। এখন সবার মনে প্রশ্ন, আমি এসব নিয়ে কেন কথা বলছি? জানেন, চাকরির দরকার এমন মানুষ খুব কম। আমার ইনকাম লাগবেই। এই ইনকামের প্রয়োজন যখন মাথায় ঢুকে যায়, তখন কোনটা ফেক আর কোনটা রিয়াল এটা মাথায় আর নিই না আমরা। যেখানে আমরা মানুষ চিনতে ভুল করি, সেখানে এগুলো তো বিজনেস আইডিয়া, ধরবো কিভাবে? আপনাকে ফ্রিতে কিছু দিতে চাইলে আপনি দৌড়ে চলে যাবেন। আপনাকে বলবে 10 জনকে ইনভাইট করেন, তাহলে আপনি এটার অ্যাক্সেস পাবেন, না হলে পাবেন না। সিম্পল। আপনি কি করবেন? ওই বিষয়টার জন্য 10 জনকে ইনভাইট করতে খুঁজবেন, কিন্তু এমন একটা বিষয় যেটার জন্য 10 জন খুঁজে পাবেন না। এরাই সেই 3% লোক যারা 75 লাখ টাকা ইনকাম করবে 2 মাসে, তারপরে এসে বলবে যে আসেন আমার কাছে কোর্স করেন। আমার কাছে কোর্স করলে আজকে কোর্স করবেন, কালকে অ্যামাজন কিনে নেবেন। জানেন, এরা সাধারণ মানুষকে বোকা বানায়। প্রথমে বলবে 999 টাকায় 15,000 টাকার কোর্স, 31 তারিখের মধ্যে না নিলে প্রাইস বেড়ে হয়ে যাবে 4,999 টাকা। আপনি তখন নিতে বাধ্য, আপনার কাছে মনে হবে যে 1,000 টাকা আহামরি কিছুই না। যদি ইনকাম করতে পারি, এই যে কোর্স নিলেন, ফাঁদে পা দিয়ে দিলেন, আর যে কোর্সটা লঞ্চ করলো তার পকেটে 3 দিনে 33,000 টাকা।